চিনিকে মাথায় টুপি পরিয়ে দিয়েছি আর চিনিকে মাথায় টুপি পরিয়ে দিয়েছি। আমরা ব্রেকফাস্ট এখানেই করে নিচ্ছি হোটেলে, দেন বেরোবো কারণ চিনিকেও খাওয়ানোর আছে। তো তাই এখন এখানেই করিয়ে নিচ্ছি, করে একটুখানি ফ্রেশ হয়ে বেরোবো। চিনিকে জামা কাপড়টা ছাড়িয়ে, চিনি দেখো না, মানে উল্টো পাল্টা জামা কাপড় পরেছে, কালকে এই জামাটা পরেছিল, জল খেয়েছে, উপরেরটা ভিজিয়ে দিয়েছিল, তো উপরের জামাটা খালি চেঞ্জ করে দিয়েছি। চলো, সারাদিন আমরা কী কী করছি তোমাদের, তোমরা তো দেখতেই থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপাতত ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমি নিয়েছি এক পিস আলু, মানে এক টুকরো আলুর পরোটা, এখানে একটু আচার, এটা উপমা, ওখানে আছে লুচি, সাথে সাথে আলুর তরকারি, এটা মেয়ের খাবার, ওটস, কলা আর একটুখানি ফর্মুলা মেশানো রয়েছে। আর সন্দীপ একটা ব্রেডের ব্রেড বাটারও নিয়ে এসছে। আর এই যে সিটিং লোকেশানটা দেখো, পাশে হচ্ছে সুইমিং পুলটা, আর এখানে সন্দীপ বসে আছে, সন্দীপ ব্যাক সাইডে বসা বলে অন্ধকার আসছে, আর এই যে চিনি বসে খাচ্ছে। চলো আমরা ব্রেকফাস্টটা শেষ করি, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, চিনি আজকে ঠাম্মির পাঠানো জামসুটটা পরেছে, তার সাথে ম্যাচিং হেয়ার অয়েল কিনে দিয়েছিলাম। আর আমি গরম বলে একটা ইয়েলো কালারের টপ পরে নিয়েছি, সন্দীপও হোয়াইট পরেছে। এখন বেরোই, বিচের দিকে যাচ্ছি, চিনি টুপি টুপি সব নিয়ে নিয়েছি, আবার চলে আসবো 2-2.5 ঘন্টা, এসে ওকে স্নান করাতে হবে। চিনি কালকে দেরি হয়েছিল বলে স্নান হয়নি। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। আমরা আবার বিচের কাছে চলে এসেছি ক্যালেঙ্গুটিতে, কি রোদ্দু, ছাতা এনেছি আর চিনিকে মাথায় টুপি পরিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম পড়তে চাইবে না, দেখলাম মাথায় পরিয়ে দিয়েছি, চুপচাপই আছে। চিনিকে এই জামসুটটা চিনি ঠাম্মি পাঠিয়েছিল, আজকে পরিয়ে দিয়েছি। ঘুমিয়ে উঠেছে তো, এখন মজা পাচ্ছে, মন ফ্রেশ হয়ে গেছে। সকালে খাওয়াচ্ছিলাম কি, কান্নাকাটি করছিল ঘুমাবে বলে। সন্দীপ একটা গোয়া এসে 100 টাকা দিয়ে সানগ্লাস কিনে নিয়েছে, কারণ সন্দীপ অন্য সময় পরে না, এখানে রোদ্রের জন্য পড়ছে। আর এখান থেকে চিনির জন্য একটা বিচ টয়েস নেব, দাঁড়িয়ে আছি। কি রোদ, বাপরে বাপ, এইগুলো একটা নিয়ে নেবো দেখি। ডে 2 গোয়া বিচ, অ্যাজ ইউজুয়াল আমরা আবার সেকেন্ড টাইম, প্ল্যান আছে আবার থার্ড টাইম পরে অবশ্যই আসার, যখন মেয়ে খুব আনন্দ করছে, দেখে না কি কি হেভি আনন্দ পাচ্ছে, আর কুকুর করে হাওয়া বইছে, তো রোদ্দুর আছে, হাওয়া বইছে, ওয়েভস গুলো আসছে, চিনি হাসছে, দেখো নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে, ওকে একটু ফাঁকা দিকে গিয়ে না দুটোকে খুলে একটু ওকে পায়ে জল লাগাতে দেবো, মজা পাবে আরো। তো লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা তো রাইড সব কিছু করেছিলাম, তুলি স্কুবা ডাইভিং করেছিল, কারণ আমার স্কুবাতে খুব ভয় লাগছিল, ওই ডিপ ওয়াটারে গিয়ে আমার খুব সাফোকেশন হচ্ছিল, আমি করিনি, আমি স্নর্কেলিং করেছিলাম শুধু। এবার রাইড করবো না, আমি মেয়েকে নিয়ে তুলতেও বলছিল বোট রাইডটা করি, তা বললাম না দরকার নেই, কারণ জল ফল ছিটবে মেয়ের বাই চান্স, ঠান্ডা লেগে যেতে পারে, মানে অস্বাভাবিক লাগছেন, কি বলবো, অসাধারণ লাগছে, অস্বাভাবিক। আমার তো মানে অনেকে বলে না বাচ্চা কাচ্চা হয়ে গেলে ঘোরা যায় না, বা অনেক এরিয়া থাকে, হ্যাঁ কিছু রেস্ট্রিকশন তো থাকে, বাট আমার মনে হয় বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় বা কিছু না হয় সেগুলো মেনটেন করে যদি ঘোরা যায়, সত্যিই ঘোরা যায়, কোনো ব্যারিয়ার থাকে না। আমি চিনি ছোটো থাকতে কলকাতায় ঘুরে আসলাম, এখন গোয়া এসেছি, বিশ্বাস করো টাচুর এখন অব্দি কোনো প্রবলেম ফেস করি, তাই না সন্দীপ? আর চিনিও খুব কোঅপারেট করছে, চিনিও খুব কোঅপারেট করছে, চলো অনেকটা এনজয় করি, পরে ফিরে আসছি। শেডের তলায় এসে বসেছি এখানে আমব্রেলার নিচে, আমরা অনেক ফটো তুলেছি, তোমাদেরকে হোটেলে গিয়ে দেখাবো। আর এত সুন্দর এক একটা ফটো এসছে না, ওই দুটো ল্যামিনেট করবো। তারা চিনি আর সন্দীপকে দেখাই, ওরা কি করছে, চিনি তো একদম ফুল এনজয় একদম দেখাচ্ছি। তারা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এই যে আমার মেয়ের ড্রিঙ্কস, মেয়ের লাঞ্চ হয়ে গেছে, খালি ওকে জল খাওয়াচ্ছি। এই যে সন্দীপ আর মেয়ে এই যে বিচ টয়েস খুলে দিয়েছি, ও খেলছে পাপার সাথে, ইয়ে করছে, আর আমাদের খাবার এখন আসেনি, আসছে, আমরা 1.5 ঘন্টা থাকবো, তারপরে চলে যাবো, কারণ গিয়ে চিনিকে স্নান করাতে হবে।
আর কি সুন্দর লাগছে দেখতে দেখো। সন্দীপের শোল্ডার হেড মাসাজ নিচ্ছে সন্দীপ, এরপর আমি নেব ফুট মাসাজ, সন্দীপ চিনিকে ধরবে, এখন আমি চিনিকে নিয়ে বসে আছি। খুব রিল্যাক্স লাগে, আগের বারও এসে আমরা করেছিলাম। আমার ফুট মাসাজ হয়ে গেছে, এবার আমি হেড মাসাজ নেব, নিয়ে দেন আমরা যাব হোটেলের দিকে। গুড ইভিনিং এভরিওয়ান, সেই দুপুরের পরে আর আমাদের ব্লগ করা হয়নি, আমরা বিচ থেকে তখন ফিরেছি হচ্ছে কটার সময় বলো তো, 3:30-4:15। চিনিকে আজকে স্নান করাতে পারিনি, এসে তেল মাখিয়ে গা মুছে দিয়েছি, দেন আমরা দুজনে স্নান করেছি, চিনির কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে ঘুমিয়েছি। এখন বাজে 9:30, আমরা বাড়ির থেকে জাস্ট মানে হোটেল থেকে একটু আগেই বেরিয়েছি। চিনিকে ফুল হাতা পরিয়ে নিয়ে এসেছিলাম আর কানটা ঢেকে নিয়ে এসেছিলাম, কেন বলো তো, বিচে অনেকটা হাওয়া দেয় ওই জন্য। বাট এখন মনে হচ্ছে না বিচের দিকে যাব, একটু টুকটাক জিনিসপত্র কিনবো, কিনে একটুখানি খাবো কোনো একটা ক্যাফেতে, খেয়ে আবার হোটেলে চলে যাব। তো এই হচ্ছে এখনকার অবস্থা। হ্যাঁ, বাড়িতে গিয়ে আবার একটু ভালো করে মানে ফ্রেশ হয়ে গেছি, আমরা এতটা ঘুমিয়েছি, তো চলো দেখতে থাকো তোমরা। এই ক্যাফে কাম রেস্টুরেন্টটাতে এসেছি, ক্যাফে রেস্টুরেন্ট কাম বার বলতে পারো এটা। এটা ক্যালিংগুটে বিচ থেকে ঠিক উঠেই ডান হাতে পড়ে রত্না সাগর। চিনি না প্রথমে ঢুকেই একটু আনকমফোর্টেবল ফিল করছিলো, কারণ এখানে খুব লাউড মিউজিক প্লে হচ্ছিলো, যা হয় বুঝতেই পারছো, বিচের সাইড রেস্টুরেন্ট কাম বার একদম বিচের ঠিক মুখের রাতে। পরের দিকেও ঠিক হয়ে গেছিলো, তোমরা দেখতে পারবে, আমি ওকে ক্ল্যাপ ক্ল্যাপ বলছিলাম, ও খুব মজা পাচ্ছিলো আর হাততালি মানে দিয়েই যাচ্ছিলো সমানে। আর দেখো অ্যাজ ইউজুয়াল বাইরে বেরোলে মেয়ে সবার মধ্যমণি হয়ে যায়, এই সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, সে ওয়েটার থেকে আরম্ভ করে অন্যান্য আরও যারা যারা লোকজন আছে সবার সাথে হেসে খেলে বেড়াচ্ছে, এই যে হাততালি দিচ্ছে আনন্দের চোটে। আর চিনি রাস্তায় বেরোলে, চিনি তো এখনও খেতে পারে না, ও যে কত কী পায়, চকলেট বিস্কুট অরেঞ্জ, আজকে একটা কী যেন পেয়েছে, অরেঞ্জ জুস, আমি সবাইকে বলি যে ও খেতে পারে না, তাও ওকে দেবেই দেবে জোর করে বাচ্চা বলে ওর জন্য। তো ঠিক আছে, ওগুলো আমি পরে খেয়ে নিই, আর কী করবো, আমি আর সন্দীপ তো হাসাহাসি করি, কী রে তুই কি কালেকশানে বেরিয়েছিস, এই যে দেখো আনন্দের চোটে সে কী হাততালি দিচ্ছে। আর দেখো এখানে এন্ট্রান্সেই ছিল একটা সুন্দর অ্যাকোরিয়াম যেখানে একটা কিংফিশ ছিল, ভয়েস ওভার দিচ্ছি না হলে কপিরাইট আসতো। আমাদের খাওয়া দাওয়া ডিনার করে নিয়েছি বাইরে থেকেই, এখানে রত্নাসাগর বলে একদম কালিঙ্গুটে বিচের কাছেই একটা রয়েছে ক্যাফে টাইপের, মানে বারকাম রেস্টুরেন্ট, ওখানেই ছিলাম, কারাওকে নাইটস হচ্ছিলো, তোমরা ব্লগে দেখতে পাবে। তো ওখানেই খেয়েটে এখন যাচ্ছি রিসর্টের দিকে। চিনিকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, মানে হোটেল থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম। তো এখন সবে 2 ঘন্টা হলো, ওকে রাস্তায় আর খাওয়াচ্ছি না, গিয়েই খাওয়াবো, সন্দীপ স্কুটি আনতে গেছে পার্কিং থেকে, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, দেন ব্লগ এন্ড করবো। সন্দীপ স্কুটি আনতে গেছিলো, ততক্ষণে আমি এই দোকানটায় ঢুকেছিলাম, বেশ সুন্দর সুন্দর ব্যাগ জিনিসপত্র ছিল। এ দেখো সন্দীপও ততক্ষণে চলে এসছে, মেয়ের জন্য এই ঝুনঝুনিটা নিয়ে নিয়েছে, আর এখান থেকে আমি কয়েকটা জিনিসপত্র নিয়েছি তোমাদের দেখতে। চলে এসেছি আমরা হোটেলে, আমরা তো ডিনার করেই এসেছি, চিনিকে জাস্ট বাড়িতে এসে খাওয়াচ্ছি, পুরোটা এখনো খায়নি, একটু বাকি আছে, ওরও ঘুম পেয়ে গেছে। আর আমি দেখো না চিনির কপালে টিপটা খুলে আমি নিজে পরে নিয়েছি, ওকে এখন খাওয়াবো, খাইয়ে ওর বটলগুলোকে একটু জল খেয়েছে, তারপরে দুধ খেয়েছে 2-3 বার, একটু স্টারাইল করতে হবে, করে আমি ব্লগ এডিট করে তারপরে শোবো। যদি আর কখন অতটা ঘুম পাইনি, কারণ আমরা সেই সন্ধ্যেবেলায় বললাম না মানে ঘুমিয়েই পড়েছিলাম, ওই জন্য বেরোতে একটু দেরি হয়েছে বিকালবেলায়। এই যে এটা কিনে নিয়ে এসছে এখন, এখন এটার পিছনে পড়েছে, বেশিক্ষণ ইন্টারেস্ট থাকবে না, কিছুক্ষণের মধ্যে এটার উপর থেকে ইন্টারেস্ট চলে যাবে। চলো কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে, সবাইকে শুভ নবমী, সবাই খুব ভালো করে কাটাও পুজো, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আর আমার গোয়া ব্লগ তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি জানিও। টাটা, গুড নাইট।